Yes. One life, one dream, one passion. Whoa! Traveling. I have come so far because I dare to do what I am crazy about. So here I am, in the search of something new and exciting. Come with me to live the experience of these beautiful places, Sikkim and Darjeeling. Phupi and Ammu are coming. They are doing CF. Tata, doa korba. Okay, finally India tour is on. Pasta dui baje. Amar bus shamuli theke 6ta dike charbe. Ebar ami ekta trolley nicchi ar pichhone backpack ache jetate shob gadgets. Rickshate uthe porchi ar amra jacchi hocche shamuli counter e. Amader bus 6ta ekhan theke charbe. Ar rasta onek jam ite. Bari koi? Lal Mandir Hat. Oi to Lal Mandir Hat er upor diye to jabo. Ha. Uttorbonge to prochur thanda. Ache baro onno. আপাতত আমি আমার বাসা থেকে যাচ্ছি আর বাকিরা ওইখানে অলরেডি আমার জন্য ওয়েট করতেছে যেতে যেতে আরেকটা ইনফো দিয়ে রাখি আমাদের কিন্তু পোর্ট হচ্ছে বাংলাবান্ধা ফুলবাড়ি বাট আমরা দুই সপ্তাহ আগে টিকিট কেটেও হানিফের বাংলাবান্ধা পর্যন্ত যে বাসটা যায় ওটাতে সিট পাইনি তো আমরা শ্যামলি টিকিট কাটছি সেটা তেঁতুলিয়া পর্যন্ত যাবে দেন তেঁতুলিয়া থেকে আমাদেরকে বাংলাবান্ধা পর্যন্ত যাওয়া লাগবে একটা ব্যাগ কিভাবে নিছিস ভাই লেদারের জায়গাটা আছে ও লেদারের একটাই নিছো ও মাত্র একটা ব্যাগ নিছে আমার ট্রলি একটা ঘাড়ে একটা শিয়ান কয়টা ও দুইটা অনেক এখনো এসে পৌঁছায় নাই এজন্য অনেককে কল দিচ্ছি অনেক ওই পাশের কাউন্টারে চলে গেছিল ব্রো তুই 15 বছর পর যাচ্ছ ছোটবেলায় পাসপোর্ট ছিল ছোটবেলায় পাসপোর্ট লাগতো না যখন যাই এখন বাজে 5:42 6টার দিকে আমাদের মিনি বাসে করে টেকনিক্যালে নিয়ে যাবে তারপর ওইখান থেকে আমরা বড় বাসে উঠবো টেকনিক্যালে চলে আসছি আর টেকনিক্যাল থেকে এই শ্যামলির বড় বাসে করে আমরা এখন তেঁতুলিয়ার জন্য রওনা দিব এখন বাজে 6:48 আর আমাদের বাস এখন ছেড়ে যাচ্ছে এখন হচ্ছে বাজে 11:47 আর আমরা একটু আগে ফুড ভিলেজে এসে নামলাম একটু আগে চেক করলাম এখানে দেখাচ্ছে 15°C এখানে 30 মিনিটের মতো ব্রেক দিচ্ছে মোটামুটি আমরা ভালোই নাস্তা করলাম আমি আর জিহান মিলে বারবিকিউ খেলাম আর ওরা ভাত খেলো হয়তো বাস ছেড়ে দিবে সো আমরা এখন তেঁতুলিয়াতে চলে আসছি আর এখন বাজে হচ্ছে আপনার 6:54 এখানে প্রচণ্ড ঠান্ডা বুঝতেছি না এখানে এত ঠান্ডা লাগতেছে আমরা যখন ব্যাংকক যাবো তখন কি করবো তো যাই হোক বাস জার্নি নিয়ে একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা যেহেতু হানিফে টিকিট পাইনি এজন্য আমরা শ্যামলিতে আসছিলাম বাট শ্যামলির সার্ভিস প্রচণ্ড খারাপ স্পেশালি ওদের স্টাফটা আমাদের পছন্দ হয়নি সারা রাত মানে ড্রাইভার প্রচণ্ড গান বাজাইছে এই জন্য ঠিকমতো ঘুমাতে পারিনি আমরা আমি আপনাদের এটা রিকমেন্ড করবো যে আপনারা হানিফের যে বাসটা ডাইরেক্ট বাংলাবান্ধা পর্যন্ত যায় হয় ওইটাতে সিট কাটবেন অথবা শ্যামলির যে এসি বাস আছে সেটাতে আসবেন কোনোভাবেই শ্যামলির নন এসি বাসে টিকিট কাটবেন না আর এখন আমরা এখান থেকে হয়তো অটো অথবা অন্য কোনো ওয়েতে বাংলাবান্ধার দিকে যাব দেখা যাক কী পাওয়া যায় এখনও সেইভাবে আলো ফুটে নাই চারিদিকে কুয়াশা সো দেখা যাক কী করা যায় তেঁতুলিয়া বাজার থেকে আমরা এখন অটো নিয়ে নিচ্ছি পার পার্সন আমাদের 30 টাকা করে নিচ্ছে এখান থেকে বাংলাবান্ধা যেতে অটোতে অলমোস্ট 30 মিনিট লাগবে প্রায় 20 কিলোমিটারের মতো রাস্তা এছাড়াও বাস যায় 7:55 ফার্স্ট ট্রিপ ছাড়ে বাস ভাড়া হচ্ছে 20 টাকা করে তো এখন বাজে হচ্ছে 8:09 আর আমরা এখন বাংলাবান্ধা ফুলবাড়ি যে পুলিশ ইমিগ্রেশন সেখানে চলে আসছি যদিও ইমিগ্রেশন শুরু হবে 9টার দিকে আমরা 1 ঘন্টা আগেই চলে আসছি আর এখন ওয়েট করি দেখি এখানে ইমিগ্রেশন কমপ্লিট হতে কতক্ষণ লাগে আর আমার পিছনে আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে বাংলাবান্ধার ফুলবাড়ি বর্ডার তো ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা ওই বর্ডারটাই ক্রস করব এখন ওই বর্ডারটা খুলে নাই কারণ ওইটাও 9টার দিকে খুলে আর পুলিশ ইমিগ্রেশনটাও 9টার দিকে খুলে এখানে প্রচণ্ড ঠান্ডা স্পেশালি ডিসেম্বর মাসে যারা আসবেন তারা খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে আসবেন তো এখন খুঁজে দেখি কোথাও চা টা পাই নাকি বিকজ এই ঠান্ডায় চা খুবই দরকার জাস্ট ইমিগ্রেশনের পাশে একটা হোটেল আছে আমরা ওই হোটেলে নাস্তা করতেছি পরোটা নিছি চা নিছি আর হচ্ছে ডাল নিছি পরোটা পার পিস হচ্ছে 5 টাকা করে চাও হচ্ছে 5 টাকা ডালও হচ্ছে 5 টাকা তার মানে চা খাবেন সব 5 টাকা ম্যাক্সিমাম থেকে লাল চা জাস্ট এখানে আমরা দুধ চাটা পেলাম আমরা এখন এটা ডিপার্চারের যে রুমটা আছে ওইখানে জমা দিব ওকে ফিল আপ করা শেষ
জিহান হইছে। তো আমাদের বাংলাদেশ সাইডে এখন ইমিগ্রেশন করা শেষ। আমি জাস্ট আপনাদের খুব শর্ট একটু টেকনিকটা বলে দিচ্ছি। ফার্স্টে আপনাদের ডিপার্চার রুমে যেতে হবে। ডিপার্চার রুমে যাওয়ার পর সেখান থেকে একটা ডিপার্চার সিল নিতে হবে। সিল দেওয়ার পর আপনারা ট্রাভেল ট্যাক্স যে জমা নেয় তার রুমে যাবেন। এখানে সেই রুম নাম্বার হচ্ছে 104। সবচেয়ে বেটার হয় আপনারা যদি নিউ মার্কেট থেকে ট্রাভেল যে স্লিপ ওইটার মাধ্যমে ট্রাভেল ট্যাক্স দিয়ে আসেন, কারণ আমাদের মধ্যে একজন চালানোর মাধ্যমে ট্রাভেল ট্যাক্স নিয়ে আসছিল, তো ওটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। সো আমি রিকমেন্ড করবো আপনারা যেন ট্রাভেল স্লিপের মাধ্যমে সবসময় ট্রাভেল ট্যাক্সটা দিয়ে আসে, তাহলে ঝামেলা একটু কম হবে। থার্ড স্টেপ হচ্ছে আপনাদেরকে কাস্টমস রুমে যেতে হবে। কাস্টমস রুমে আপনাদের ব্যাগ চেকিং হবে না, জাস্ট নেম এন্ট্রি করাবে। সো ওইখানে যাওয়ার পর আপনাদের ইমিগ্রেশনের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে যাবো। সো চলুন তাহলে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে যাই। আমার পিছনে যে বাংলাদেশে বিজেপি চেকপোস্ট আছে ওইখানে সবার নাম এন্ট্রি করাইছে। এটা প্রত্যেকবারই করে, মেঘালয় যাওয়ার সময় করছিল, এখনও করতেছে। সো আপনারা নেম এন্ট্রি করাইতে ভুলবেন না। আর এখন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আর আমার সামনেই হচ্ছে সেই বাংলা বান্ধার 0 পয়েন্টের যে স্তম্ভ ওইটা দেখা যাচ্ছে, আপনাদের একটু দেখাই। ওই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন বড় করে 0 লেখা। আমরা ইন্ডিয়ান গেটটা ক্রস করে এখন এখানে যে কাস্টমস অফিস আছে এখানে চলে আসছি। এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন আমরা কমপ্লিট করবো। এখন বাজে 11:33 বাংলাদেশ টাইম, এখনো আমি ঘুরে অ্যাডজাস্ট করি নাই। তো আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢুকছিলাম আপনার 10:30 একটু পরে। লেস দেন 1 আওয়ারের মধ্যে আমরা কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশনটা কমপ্লিট করে ফেলছি। খুবই সিম্পল একটা প্রসেস। আপনাদের পাসপোর্ট ইমিগ্রেশনের অফিসের কাছে জমা দিবেন, উনি নিজে ফিল আপ করে দেবেন। ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করার পর আপনাকে যেতে হবে ছবি তোলার জন্য। তো ছবি টবি তোলা শেষ হলে আপনার নেক্সট কাজ হচ্ছে কাস্টমসের কাজ। কাস্টমসের কাজ শেষ করার পর আপনার ব্যাগ চেক করবে। জাস্ট একটা স্ক্যানারের মধ্যে দিয়ে আপনাদের ব্যাগগুলো পাস করবে আর চেক হয়ে যাবে। জাস্ট একটা মাইনর চেক, কোনো মেজর কোনো চেক না। সো আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন খুব ইজিলি শেষ হয়ে গেছে, বাট এর জন্য বুঝতে তো পারছেন। যাই হোক, 2 বর্ডারেই লাগবে। কত লাগবে এটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করতে পারেন। এখন আমরা একটু ঘুরে দেখতেছি যে কোথায় আসলে আমাদের মানি এক্সচেঞ্জ রেটটা বেশি। সো যেখান থেকে রেটটা বেশি পাই ওটা আপনাদেরকে জানাবো। আর আমরা এখন ঘুরে ঘুরে দেখি যে কী করা যায়। তাহলে চলুন। তো আমরা এখন টাকা ভাঙাচ্ছি হচ্ছে যে মেসার্স রজবালি এখান থেকে। আর এই ভাইয়ার নাম হচ্ছে রজবালি, আপনার এখানে আসলে ভাইকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আবার দেখা হবে। আর আপনার এই কার্ডটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা মোবাইল নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করতে পারেন। সো আমাদের টাকা ভাঙানো মোটামুটি শেষ, আর এখন আমরা যাব হচ্ছে SNT-তে শিলিগুড়ির। চলুন তাহলে আমরা এখন টোটো ভাড়া করি আর SNT-র দিকে আগাই। ইমিগ্রেশনের সামনে থেকে একটা অটো রিজার্ভ করলাম SNT পর্যন্ত। SNT পর্যন্ত আমাদের রিজার্ভ ভাড়া নিচ্ছে 300 রুপি। সো আমরা যেহেতু 5 জন আছি, আমাদের পার পার্সন 60 রুপি করে করতেছে। নর্মালি আপনারা 250 থেকে 200 মধ্যেও পাবেন, বাট আজকে একটু সব কিছু একটু মারা খাচ্ছি আর কি। যাই হোক, কিছু করার নেই, আপনাকে এটা মেনে নিতেই হবে। সো আমরা এখন SNT-তে যাই, সেখান থেকে আমরা ইনার লাইন পারমিটটা নিব, দেন আমরা ওইখান থেকে শেয়ার জিপে করে গ্যাংটকের জন্য রওনা দেব। তো আমরা এখন SNT-তে চলে আসছি, এখান থেকে আমরা ইনার লাইন পারমিটটা নিব। ইনার লাইন পারমিট আপনারা র্যাঙ্কো থেকেও নিতে পারেন, আবার SNT থেকেও নিতে পারেন। যদি আপনারা SNT থেকে নেন তাহলে কিন্তু টাইম সেভ হয়। সো আমরা টাইম সেভ করার জন্য SNT থেকে পারমিশন নিয়ে নিব। আপনাদেরকে SNT থেকে এরকম একটা ফর্ম দেবে, আপনাদেরকে এটা ফিল আপ করতে হবে পাসপোর্টের ফটোকপি দেখে দেখে। পাসপোর্ট অলরেডি ওরা জমা নিয়ে নিচ্ছে। সো আমরা এখন ফিল আপ করতেছি, আমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করছি। ফর্মের ফিল আপের সাথে আপনাকে একটা পাসপোর্টের ফটোকপি দিতে হবে, একটা ভিসার ফটোকপি দিতে হবে, আর একটা ছবি দিতে হবে। সেগুলো আপনারা যদি জমা দেন তাহলে আপনাদেরকে ILP দিয়ে দিবে। তো আমরা এখন এটা এখানে জমা দিই। এই রুমে বসে বসে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছি। এখন জাস্ট আমাদের ILP-টা দিবে, একজনকে ভিতরে থাকতে বলছে, বাকিরা বাইরে চলে আসছি, ওই একজনে আমাদের ফর্মটা কালেক্ট করবে। আর আপনারা এখান থেকে গ্যাংটকে বিভিন্নভাবে যেতে পারেন, লাইক বাস অথবা শেয়ার জিপ। এখানে একটা চার্ট দেওয়া আছে বাস ফেয়ার অ্যান্ড টাইমের। আমাদের ইচ্ছা আছে যে আমরা হচ্ছে শেয়ার জিপে করে যাবো। সো এখন ILP পাওয়ার পর্যন্ত ওয়েট করি, দেন একটু খাওয়া দাওয়া করবো, দেন আমরা রওনা দিই। আমাদেরকে ILP দিয়ে দিচ্ছে, এটা আমরা SNT থেকে কালেক্ট করে নিলাম। আপনারা এখান থেকে ইনার লাইন পারমিটটা নেওয়ার ট্রাই করবেন, কারণ তাতে আপনাদের র্যাঙ্ক হতে টাইম কম লাগবে। অনেক সময় দেখা যায় যে আপনারা যদি শেয়ার জিপে যান তাহলে র্যাঙ্ক হতে যদি অনেকক্ষণ ওয়েট করেন সেক্ষেত্রে ওয়েটিং চার্জও কিন্তু নেয়। এটা একটু আমাদের জন্য ভালো হয়েছে যে আমরা এখন খুব কম টাইমের মধ্যে র্যাঙ্কোর কাজগুলো সেরে ফেলতে পারবো। জাস্ট এন্ট্রি সিল নিব আর এক্সিট সিলটা নেব। আর আমরা এখন SNT ক্যান্টিনে আসছি, তো এখানে ফ্রাইড রাইস, বিরিয়ানি, চাউমিন সব কিছু পেয়ে যাবেন। আমরা আপাতত ফ্রাইড রাইস অর্ডার দিচ্ছি, সো দেখা যাক ফ্রাইড রাইসটা কেমন হয়। এটার প্রাইস হচ্ছে 140 রুপি। মাংসগুলো কুচি কুচি করে কেটে দিচ্ছে, আর আমরা জিজ্ঞেস করে নিচ্ছি এটা হালাল কিনা। সো ওনারা বলছে যে হ্যাঁ হালাল, এই জন্য আমরা আর কি অর্ডার দিচ্ছি। ফ্রাইড রাইসটা আসলে অতটা মজা না, বাট এখন যেহেতু ক্ষুধা লাগছে সো কিছু করার নেই, খাইতে হবে। সো এখন খাওয়া দাওয়া শেষ করে শেয়ার জিপ খুঁজতে যাব, দেখা যাক শেয়ার জিপ কত টাকায় পাই। এটাও আমাদের জন্য একটা বড় টেনশন যে আমরা শেয়ার জিপ কত টাকা দিয়ে পাবো।
কারণ এটা ওঠানামা করে 200 থেকে 300 রুপির মধ্যে। এখানে কাউন্টার আছে, এই কাউন্টার থেকে গাড়ির টিকিট কেটে নিলাম। শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত 250 টাকা করে ভাড়া নিচ্ছে। তো ব্যাগটেক সব নিয়ে আসছি, ব্যাগটেক উপরে দিবে। আর আপনারা যখন টিকিট কাটবেন এরকম একটা স্লিপ দিবে, আর এই স্লিপে যে এখানে সিট নাম্বার লেখা আছে আপনারা সিট নাম্বার চেক করে নেবেন। আমাদের পার পার্সন 250 রুপি করে পড়ছে, তো পাঁচজন 1250 রুপি। তো আমরা এখন জিপের মধ্যে বসে আছি, আর জিপ তখনই ছাড়বে যখন মানুষ ভরবে। তো এটা একটা প্রবলেম আসলে, যদি আপনারা শেয়ার জিপে যেতে চান ওয়েট করতে হয় অনেকক্ষণ যে কখন জিপ ভরবে তারপরে যাবে। তো যাই হোক, কি আর করার, ওয়েট করি কখন জিপ ভরে। অলরেডি প্রায় 3টা বাজে, আমাদের এখান থেকে র্যাঙ্কো যেতে 2 ঘন্টা লাগবে। সেখানে আমরা ইনার লাইন পারমিট তো নিয়ে রাখছি, জাস্ট র্যাঙ্কোতে এন্ট্রি সিলটা নিব। 8টার মধ্যে র্যাঙ্কো চেকপোস্ট অফ হয়ে যায়, সো আমাদের টার্গেট থাকবে 8টার মধ্যে র্যাঙ্কোতে পৌঁছানো, দেন ওইখানে এন্ট্রি সিল নেওয়া, দেন সিকিম চলে যাওয়া। দেন আরও একটা মজার ব্যাপার হচ্ছে, সিকিমে কিন্তু আমরা কোনো হোটেল ঠিক করে আসিনি, সো আমাদেরকে হোটেলও ঠিক করতে হবে। দেখা যাক, এখনও অনেক চ্যালেঞ্জিং একটা দিন ওয়েট করতেছে, সব কিছু ঠিকঠাকভাবে হয় কি না। তো এখন বাজে 3:09, আর আমরা এখন রওনা দিলাম এসএনটি থেকে। Happen if I show these words to you. Wonder if you laugh at my simple poetry, or even worse, would you look at me with pity in your eyes, saying I'm great and that you would like to be my friend? 'Cause you just can't ignore that I've never felt before. And if you go, I wanna go there with you. তো আপনাদের এখানে র্যাঙ্কপোর্ট এখানে এসে পাসপোর্টে এন্ট্রি এক্সিট সিল নিতে হবে। এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল এখানে ইনার লাইন পারমিট দেখাতে হবে, সেটা দেখার পর আপনার ওইখানে যেয়ে জাস্ট এন্ট্রি সিলটা নিয়ে আসবেন। বাজে 8:30, আর আমরা এখন কেবল গ্যাংটকের এমজি মার্গে এসে নামলাম। কালকে সন্ধ্যা 6টায় আমরা রওনা দিছিলাম, আজকে 8:30 দিকে এসে পৌঁছলাম। সো কত হিকটিক একটা জার্নি ছিল আপনারা বুঝতে পারতেছেন। সো আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা এমজি মার্গে হোটেল খুঁজবো, তারপরে এজেন্সিতে যোগাযোগ করব। এটা হচ্ছে আমাদের হোটেল, আগারওয়াল সেন্ট্রাল পয়েন্ট লজ। যদিও ওয়েও লেখা, বাট আপনারা ওয়েওর মাধ্যমে এটা বুক করতে পারবেন না, বিকজ ইন্ডিয়াতে এখন ওয়েও বন্ধ। সানফ্লাওয়ার ট্রাভেলসের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর কি। এখান থেকে নিচে সামনের দিকে গেলে ডোমিনোজ আছে, সো ইটস কোয়াইট গুড। আর উপরের ওইদিকে গেলে এমজি মার্গ স্ট্রিট, মোটামুটি মিডিল পয়েন্ট বলা যায়। এটা হচ্ছে রুম নাম্বার 102, আমাদের রুম। সো মোটামুটি হচ্ছে আমাদের রুম, এখানে একটা সিঙ্গেল বেড, আরেকটা সিঙ্গেল বেড, আর ওই পাশে আছে আরেকটা ডাবল বেড। সো 2, 3, 4, টোটাল 4টা বেড, আমরা 5 জন থাকবো। আর এখানে টিভি আছে, আর রুম হিটার আছে, এটা আমরা আলাদাভাবে নিছি। এটা চার্জ হচ্ছে পার ডে 200 টাকা করে। আর একটা আয়না আছে। মোটামুটি এই হচ্ছে আমাদের রুম। ও, ওয়াশরুমটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, গিজারও আছে, একটা বেসিন আছে, একটা আয়না আছে। আর এখানে হোটেল থেকেই সব কিছু দিয়ে দিচ্ছে, পেস্ট, শাওয়ার জেল, সাবান সব কিছু দিয়ে দিচ্ছে। সো মোটামুটি ভালোই। বেসিক্যালি এখন যে কাহিনীটা হয়েছে, আমরা যে জিপে করে আসছিলাম ওই জিপের যে ড্রাইভার ছিল সে আমাদের সাথে খুবই মিসবিহেভ করছে, এবং তার মিসবিহেভের কারণ ছিল আমরা যখন ইনার লাইন পারমিট নিতে গেছিলাম সে বলছিল যে আপনারা 15 মিনিটের বেশি যদি টাইম নেন তাহলে আমরা আপনার কাছ থেকে 300 রুপি এক্সট্রা চার্জ নেব। যদিও কাউন্টার থেকে বলে দিছিল যে আপনারা হায়েস্ট আধা ঘন্টা পর্যন্ত টাইম নিতে পারবেন, যে আপনারা ইনার লাইন পারমিট যেহেতু নিতে হয় র্যাঙ্কো চেকপোস্টে, সো এখানে একটু ওয়েট করতেই হবে। যারা বাংলাদেশ থেকে আসে তাদের জন্য এটা ওয়েট করতেই হয়। বাট আমাদের ড্রাইভার এমন বিহেভ করছে, সে বলছে আমার গাড়ি, আমি যা ইচ্ছা তাই করবো, তার এমন একটা অ্যাটিটিউড ছিল। ইভেন আমাদেরকে সে মাঝপথে নামায়ও দিতে চাইছে, সে পুরো 500 রুপি নিয়ে রেখে দিচ্ছে। সো আমরা যখন ব্যাগ চাইছি সে বলছে যে আপনি কি করতে পারেন করেন। সো আমরা এখন যে ডিসিশনটা নিয়েছি, আমরা সবাই মিলে এখন সিকিমের পুলিশ স্টেশনে যাব, এখানে যে কমপ্লেন করব। আমরা জানি এখানকার পুলিশ খুবই হেল্পফুল, সো আমরা এখন তাদের হেল্প নেব। সো চলুন যাই তাহলে, দেখি কি হয়। আমরা হচ্ছে যে পুলিশ স্টেশনে আসছিলাম, কমপ্লেন করলাম, অ্যান্ড এখানকার যে অফিসার ইনচার্জ ছিল তাকে আমরা পুরো বিষয়টা খুলে বললাম। সো এখানকার অফিসাররা খুবই হেল্পফুল, তারা আমাদেরকে আশ্বস্ত করছে মোটর অ্যাক্টের অধীনে ওই ড্রাইভারটাকে চার্জ করবে এবং তাকে চালান করবে। আপাতত আমাদের কোনো কিছুই করা লাগেনি, জাস্ট আমরা কমপ্লেন ফাইল করছি, দ্যাটস ইট। কোনো মানে খুবই ইজি একটা প্রসেস। তো আপনাদের সাথে যদি কেউ এরকম করে থাকে অবশ্যই সিকিমের যে পুলিশ স্টেশন আছে সেখানে এসে কমপ্লেন করবে। আমরা এখন খুবই হ্যাপি, কারণ ওই ড্রাইভার আমাদেরকে বলছিল, ওয়ান টাইপ অফ চ্যালেঞ্জ দিছিল যে আমরা তার কিছুই করতে পারবো না। বাট আমরা জানি যে আমরা ঠিক ছিলাম, সে ভুল ছিল। সো উই আর প্রুভিং হিম রং।
প্ল্যান হচ্ছে এখন আমরা একটু রাতের বেলায় গ্যাংটক শহরটা এক্সপ্লোর করবো। যদিও ঠান্ডা তেমন একটা বেশি নাই যতটা এক্সপেক্ট করছিলাম, খাবার দাবারের দোকানও সব বন্ধ হয়ে গেছে। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে রাত 9টার মধ্যে কিন্তু গ্যাংটকের সব খাবারের দোকানগুলো বন্ধ হয়ে যায়। হোটেলও ম্যাক্সিমাম কিন্তু বন্ধ হয়ে যায়। তো আপনারা ট্রাই করবেন, বেশি টাকা দিয়ে নিতে হয়। তো আমরা এখন এমজি মার্কেট স্ট্রিটে আসছিলাম, যেখানে গ্যাংটকের সেই ফেমাস মহাত্মা গান্ধীর যে মূর্তি সেটা আছে। যেহেতু এখন ক্রিসমাসের সিজন, তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জায়গাটাকে সাজাইছে, অসাধারণ একটা ফিলিংস। এখন কিন্তু রাত বাজে আপনার 11:30, বাংলাদেশ টাইমে যেটা 12টা বাজে। সো এই টাইমে এত পিসফুল একটা পরিবেশ এখানে, সত্যি খুবই জোশ লাগতেছে আমাদের এখানে। আর গ্যাংটকের রাস্তাঘাট এত পরিষ্কার যা চিন্তা করার ব্যাপার। অনেকটা আমরা মেঘালয় যেটা দেখছিলাম, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, ওইটার মতো কিন্তু একদম পরিষ্কার। আর গ্যাংটকে একটা নিয়ম আছে, আপনি যদি যেখানে সেখানে ময়লা ফেলেন এবং ধরা পড়েন, তাহলে আপনাকে 5,000 রুপি জরিমানা দিতে হবে অথবা 6 মাসের জেল। সো আপনার এটা মাথায় রাখবেন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। কোনো জায়গায় ঘুরতে গেলে ময়লা ডাস্টবিনে ফেলবেন। আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের হোটেলটা একদম মেন রাস্তার সাথে। গ্যাংটকের রাস্তা কিন্তু এরকম খাড়া, এরকম নিচু। আর চেষ্টা করবেন হোটেল নেওয়ার সময় বেশি নিচের দিকে যাবেন, যত নিচের দিকে যাবেন টাকা হয়তো কম, বাট সুযোগ সুবিধা কিন্তু তত কমতে থাকবে। আচ্ছা, বসন্তকাল আছে, আমি জানি কার সাথে কথা বলছ। আচ্ছা ও আচ্ছা, বুঝতে পারতেছেন কার সাথে কথা বলছি। হ্যাঁ, সো আমরা নেক্সট 3 দিন গ্যাংটকে যা যা করবো এর একটা প্যাকেজ আমরা নিয়ে নিয়েছি সানফ্লাওয়ার ট্রাভেলস থেকে। আপাতত আমাদের প্ল্যান হচ্ছে আমরা কালকে গ্যাংটকে সাইট সিইং করবো। এর মেইন কারণ হচ্ছে আপনারা যদি সাঙ্গুলেকে অথবা নর্থ সিকিমে যেতে চান, তাহলে মিনিমাম একদিন আগে আপনাদেরকে পারমিশন নিতে হবে। সো আমরা যেহেতু আজকে গ্যাংটকে এসে পৌঁছাইছি, কালকে আমাদের সাঙ্গুলেক অথবা নর্থ সিকিমে যাওয়ার পারমিশন এখন থেকে দিবেন। এই জন্য আমরা কালকে গ্যাংটক সাইট সিইং রাখছি, তারপরের দিন আমরা চলে যাব নর্থ সিকিমে। আর নর্থ সিকিমে এক রাত থাকার পর তারপরের দিন আমরা আবার গ্যাংটকে ফেরত এসে তারপরের দিন আমরা যাবো হচ্ছে সাঙ্গুলেকে। সো আমি এই ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো নেক্সট ব্লগে। আশা করবো আপনারা ওই ব্লগটাও শেষ পর্যন্ত দেখবেন, আমি আমার সিকিম ট্যুরের সবকিছু আপনাদের সাথে ডিটেলস আলোচনা করবো। আর ইচ্ছা আছে জাস্ট প্যাকেজ নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানানোর, দেখি হয় কিনা। সো আজকে প্রচন্ড টায়ার, সারাদিন জার্নি করছি। কালকে বিকাল 5টার দিকে ঘর থেকে বের হয়েছিলাম, আর আজকে এখন বাজে রাত প্রায় 11:30। বুঝতে পারতেছেন প্রচন্ড লেভেলের হেকটিক একটা জার্নি গেছে, অলমোস্ট 27 আওয়ার্স। আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। I'm tired.